নমস্কার, আমি আজকের আপনাদের ঝিঙে আলু চিংড়ি মাছ দিয়ে নারিকেল পোস্ত দিয়ে বানাবো। নারিকেল পোস্ত দিয়ে বানাতে গেলে আপনার লাগবে, প্রথমেই লাগবে আপনার চিংড়ি মাছ। চিংড়ি মাছটা আমি নুন হলুদ দিয়ে রেখেছি, আর অল্প ছোট ছোট আলু আমি কেটে রেখে দিয়েছি। লাগবে ঝিঙা, ঝিঙা লাগবে, পোস্ত বাটা, পোস্ত আমি বেটে রেখে দিয়েছি, নারিকেল কোড়া, একটু কাঁচা লঙ্কা কোচানো, পোস্ততে আমি কাঁচা লঙ্কা একটু বেটে রেখে দিয়েছি, একটু পেঁয়াজ কোচা, একটু হলুদ, আর পরিমাণ মতো নুন, সামান্য পাঁচ ফোড়ন, একটু জিরা বাটা, আর লাগবে আপনার সর্ষের তেল। প্রথমে আমি কড়ায় তেল দেব, সর্ষের তেল দেব, দিয়ে আমি আলুটা আগে ভেজে নেব ভালো করে। আলুটা আমি একটু হলুদ দেব, দিয়ে আলুটা আগে আমি আলুটা লাল লাল করে ভাজবো আগে, আলুটা লাল লাল করে ভেজে নেবো আগে, আলুটা আমি একটু লাল লাল করে ভেজে নেবো, লাল লাল হয়েও এসছে। এবার আমি পেঁয়াজ বাটা, পেঁয়াজ কোচানোটা দিয়ে দেবো, পেঁয়াজ কোচানোটা দিয়ে দেবো, লঙ্কাটাও দিয়ে দেবো, এটা ভাজা ভাজা হয়ে গেলে, পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে আমি দেবো এতে ঝিঙে। ভাজা ভাজা হয়ে গেলে আমি ঝিঙাটা দিয়ে দেবো, খুব বেশি তেল দেবো না, তেল এতে বেশি লাগবেও না। ঝিঙা এটা মিষ্টি সবজি, এতে আমি ঝিঙাটা দিয়ে দিলাম। দিয়ে আমি এতে নুন দিয়ে দেবো, জল বার হবে, আমি এতে নুন দিয়ে দিলাম, একটু আর একটু হলুদ দিয়ে দেবো, এবার একটু জল বার হবে, বার হলে সিদ্ধ হয়ে যাবে। আমি এবার একটু ঢাকা দেবো, পাঁচ ছ মিনিট মতো আমি ঢাকা দিয়ে রাখবো, এটা আমি ঢাকা দিয়ে রাখবো, যেহেতু নুন দিয়েছি জল বার হবে ঝিঙা থেকে, আমি এমনি বাইরের থেকে আর জল দেবো না, ঢাকা দিয়ে দেবো, পাঁচ সাত মিনিট মতো আমি ঢাকা দিয়ে রাখবো, জল বেরিয়ে সিদ্ধ হয়ে যাবে তখন আমি খুলব। হয়ে গেছে আমার পাঁচ সাত মিনিট মতো, জলও বেরিয়ে গেছে, জল বেরিয়ে গেছে, আলুটা আলুটাও সিদ্ধ হয়ে গেছে। আমি এবার তরকারিটা নামিয়ে নেব, তরকারিটা এবার নামিয়ে নেব। তরকারিটা আমার নামানো হয়ে গেছে, নামানো হয়ে গেছে, আমি এবার একটু কড়াইতে তেল দেব, তেল দিয়ে মাছগুলো ভাজব, কড়াইতে তেল দেব মাছ ভাজার জন্য। প্রথমে আমি এতে দেব পাঁচফোড়ন, পাঁচফোড়ন দিয়ে তবে মাছটা ভাজব। পাঁচফোড়ন দিয়ে দিয়েছি, পাঁচফোড়নটা ফুটে গেলে আমি মাছটা দিয়ে দেবো। পাঁচফোড়নটা ফুটে গেছে, এবার আমি নুন হলুদ মাখানো মাছগুলো এতে আমি দিয়ে দেবো, চিংড়ি মাছটা আমি ভেজে নেব, আমি লাল লাল করে ভাজবো মাছটা, মাছটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এটা আমি একটু জিরা বাটা দেবো, জিরা বাটা দেবো, জিরা বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি পোস্ত বাটা দেবো, চিংড়ি মাছ আমি এবার পোস্ত বাটাটা দিয়ে দেবো। পোস্তটা বেশ ভালো পরিমাণে নিয়েছি, পোস্তটা একটু বেশি করে নিয়েছি, পোস্তটা আমি বেশ অনেকটাই দেব, অনেকটাই দেব। এবার আমি এতে নারিকেলটা দেব, নারিকেল দেব,
নারিকেলটা দিলাম, এই নারিকেলটাও একটু কষে নেব হালকা হালকা, একটু তলায় লেগে যাচ্ছে এই জন্য একটু সামান্য জল দেব। এবার আমি তরকারিটা ওতে দিয়ে দেবো। নারিকেল, পোস্ত, চিংড়ি মাছ আমি একসাথে কষে নিয়ে তরকারিটা দিয়ে দিয়েছি, দিয়ে আমি এবার একটু ঢাকা দিয়ে দেবো। এবার একটু ঢাকা দিয়ে দেবো, একটু ঢাকা দেবো, দিয়ে পাঁচ মিনিটও দেবো না আমি, 3 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো। 3 মিনিট পরে আমি নামিয়ে নেবো। খুব ইজি রান্না, একদম সহজ, দেখে টাফ মনে হচ্ছে কিন্তু না, একদম সহজ সিম্পল রান্না, আপনারাও বানাবেন এইভাবে। হয়ে গেছে আমার, 3 মিনিট মতো হয়ে গেছে, এটাও মাখা মাখা হয়ে গেছে ঝিঙে চিংড়ি। এবার আমি নামিয়ে নেব, হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। হয়ে গেছে আমার নারিকেল পোস্ত দিয়ে ঝিঙে চিংড়ি। এইভাবে আপনারা বানাবেন, এরমভাবেই বানাবেন, খুব ভালো লাগবে। চিংড়ি মাছ আপনি যাতে দেবেন তাতেই ভালো লাগে, আপনি ঝিঙে নারিকেল পোস্ত দিয়ে বানাবেন, দেখবেন একবার খেয়ে দেখবেন খুব ভালো লাগবেন। আর রেসিপিটা কেমন হলো আমাকে জানাবেন, আর এটা রেসিপিটা আপনার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন, আপনার রিলেটিভদের সাথে শেয়ার করবেন, আর আমার এই রেসিপি ভিডিওটা দেখে আমাকে সাবস্ক্রাইব করবেন, তাহলে কি আমি আরও নতুন নতুন রেসিপি আপনাদের সামনে আনতে পারবো। থ্যাংক ইউ।